পৃষ্ঠা থেকে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি, যার মধ্যে আল্লাহর জাত নূর প্রকাশিত হয়, তিনিই আল্লাহর ওলি। যেমন আদমের মধ্যে আল্লাহর জাত নূর ছিল বলেই ইবলিসকে সেজদা করার আদেশ হয়েছিল, নতুবা সেজদার আদেশ প্রদানের প্রশ্নই অবান্তর, যাহা ইবলিস বুঝতেই পারেনি এবং না বোঝার দরুন লাইন ছেড়ে বেলাইনের কথাবার্তা বলে ফেলল। ইবলিস বলে ফেলল যে সে আদম থেকে অনেক উত্তম, কারণ আদম ঠনঠনে মাটির তৈরি আর সে ধোঁয়া ছাড়া সূক্ষ্ম আগুনের তৈরি, এবং এরূপ কথাবার্তা সত্যকে খোঁজার আন্তরিকতার অভাব এবং আত্ম অহংকার প্রকাশের পরিষ্কার প্রমাণ। আদমের মধ্যে যেহেতু আল্লাহর জাত নূর বর্তমান, সেহেতু আদমকে আল্লাহর আকৃতিতে তৈরি করা হয়েছে। এতকাল শুনে আসছি আল্লাহর আকার নেই, কিন্তু আল্লাহ নিজেই ঘোষণা করছেন যে আদম হল তার আকৃতি তথা স্রোত। যেহেতু আল্লাহ ঘোষণা করেছেন যে আদম তার আকৃতি তথা স্রোত, সেহেতু আল্লাহর বিশেষ ধরনের আকৃতি তথা স্রোত আছে বলেই পরোক্ষভাবে ঘোষণাই করে ফেললেন যে তিনি কেবলই নিরাকার নয়, তার আকারও আছে তথা স্রোতও আছে, এবং সে আকারই হল আদমের আকার। যেহেতু আদম আল্লাহর আকার বলে হুজুর পাক আলাইহিসাল্লাম ঘোষণা করেছেন, এবং যেহেতু এই একই ঘোষণা হযরত ঈসা আলাইহিসাল্লামও করেছেন, সেহেতু নিরাকার আল্লাহকে সাকার রূপে দর্শন লাভ হতে পারে তথা দিদার লাভ করতে পারে আদমের মধ্যে, এবং যেহেতু নিরাকার আল্লাহরই একটি সাকার রূপ হল আদম। এই আদম আকৃতি সাধারণ মানুষের আকৃতি নয়। আমি আবারও পড়ছি, এই আদম আকৃতি সাধারণ মানুষের আকৃতি নয়। যে পর্যন্ত সাধারণ মানুষ তার ভিতরের বীজরূপী রূহকে পূর্ণ বৃক্ষরূপে পরিণত করতে না পারবে তথা আল্লাহর জাত নূরে নূরময় হতে না পারবে, সে পর্যন্ত তাকে সাধারণ মানুষই বলা হবে। এই আদমের আকৃতি সাধারণ মানুষের আকৃতি নয়। যে পর্যন্ত সাধারণ মানুষ তার ভিতরের বীজরূপী রূহকে পূর্ণ বৃক্ষে পরিণত করতে না পারবে তথা আল্লাহর জাত নূরে নূরময় হতে না পারবে, সে পর্যন্ত তাকে সাধারণ মানুষই বলা হবে, এবং যখনই পারবে তখনই এই সাধারণ মানুষকে সাধারণের মধ্য থেকেই অসাধারণ তথা মানুষের মধ্যেই আদম বলা হবে। আদম সাধারণের ভিতরেই অসাধারণ, নরের মধ্যেই নারায়ণ, যাকে রব রূপ বলা হয়। আপন রব হতেই বিশ্বরবের পরিচয় মিলে, তাই বলা হয় রাব্বুল্লাল আমিন তথা বিশ্বরব। বান্দার মধ্যে হতেই তিনি বান্দা নেওয়াজ, ওয়াজে ইনসান হতেই তিনি ওয়াজহুল্লাহ তথা আল্লাহর চেহারা। সুতরাং নূরের বিকাশ ধারায় আদম দশের ভিতরে এক নয়, দশের বাইরে আদম এগারো তথা সাধারণের ভিতর থেকেও অসাধারণ। যেমন বেলায়েতের মধ্যমণি হুজুর পাক আলাইহিসাল্লাম বললেন, আমি তোমাদের মতোই একজন মানুষ। আমাদের ভেতর থেকেও তিনি আমাদের মতো নন, কারণ তার কাছে আল্লাহর ওহী নাজিল হতো। জৈবিক চাহিদার দিক দিয়ে হয়তোবা ধরে নিলাম আমাদের মতোই, তাই জাত নূরে নূরময় আদমকে সেজদা করতেই হবে, নতুবা আল্লাহকে পাওয়া অসম্ভব। যদিও আমাদের এই অবাধ্য ইন্দ্রিয়ের জ্ঞান কখনোই আদমকে সেজদা করতে চায় না, এবং যেহেতু অবাধ্য এবং ইন্দ্রিয়ের জ্ঞানটাই ইবলিসের খান্নাসরূপী জ্ঞান, যেহেতু ইবলিস আমাদের ভিতরেই তার পূর্ণ রূপ নিয়ে বিরাজিত, সেহেতু আমরা ইবলিসের মতো আদমকে সেজদা না করে সোজাসুজি আল্লাহ পাককে সেজদা করতে ইচ্ছুক।
এই সোজাসুজি আল্লাহকে সিজদা তার কাছে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য হলো আদমের মাধ্যমে। ইবলিসে আদমের মাধ্যমটাকেই অস্বীকার করে, এবং যেহেতু ইবলিস আমাদের মধ্যেই বর্তমান, সুতরাং যেহেতু ইবলিস আমাদের মধ্যেই বর্তমান, সেহেতু আমরাও ইবলিসি জ্ঞান প্রয়োগ করে উহা অস্বীকার করি। তাই আল্লাহ পাক ইবলিসকে বলেছিলেন আদমকে সেজদা করতে, নতুবা এরকম আদেশ সম্পূর্ণ শিরক। এই বলে আমি লেখাটুকু পড়া শেষ করছি। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।